मिकलीगंज के उचल पोखरी के देवतीहाट इलाके में जूट के खेत से एक नाबालिग का गला हुआ शव बरामद हुआ। घटना के बाद से पूरे इलाके में भयानक हलचल फैल गई। सूचना मिलते ही मेखलीगंज थाने की पुलिस मौके पर पहुंची। मृतकों की पहचान 16 वर्षीय मौसमी बर्मन के रूप में हुई है। पता चला है कि वो पिछले मंगलवार से लापता थी, जिसके बाद परिवार की ओर से मेखलीगंज थाने में गुमशुदगी की लिखित शिकायत दर्ज कराई गई थी। वहीं आज उसका शव घर के करीब 300 मीटर की दूरी पर एक जूट के खेत से बरामद किया गया। वहीं परिवार का दावा है कि एक हत्या का मामला है। वही मेखलीगंज पुलिस ने पूरी घटना की जांच शुरू कर दी है। লোক জানে সবা বোমা হলো তো দেখে দিবি বলে এই কার মানুষ ছাড়া ছড়া অন্য কারো পাশে যায় না সকাল শুরু করে বাড়িও যায় না কোনো জায়গায় ছাওড়া মো যায় না এই ছাওড়া নিষ্পাত ছাওয়া কোনো ধান্দা নেই ফোন করে নাপায় কোথা খবর না পায় সব কাজ করে তোমার কাজও যদি দেয় যে কোনো বাড়ি ওই সেখানেও যায় কাজ করে দেয় সব কাজে করে সেই ছাওয়া গুই আজি এত তন্ন তন্ন করে খুশি খুশি পাও না সিএম কুকুরের হাতে কলিং বাবা এই অবস্থায় কারা করতে পারে এরকম কারা করতে পারে আশেপাশে লোকে করতে পারে দূরে লোক তো আসবে না এরকম আচ্ছা এতদূর রাস্তাটাকে কিভাবে নিয়ে যেতে পারে বলে অনুমান করে আপনাদের মনে হয় বাড়ি বাড়ি যে কোনো একটা কোর্সে করে তো এরকম করে বাড়ি থেকে মানে নিয়ে গেছে এত ওরা লোকের সামনে একটা লোকের চোখে বললো না বাচ্চারা বাচ্চারা কি ক্ষতি করতে গেছে কি ক্ষতি করছে বাচ্চারা বাচ্চারা একটু কথা বললে কথা বলতে পায় না বাচ্চারা ঘটনাস্থল থেকে যে জায়গায় মারা গেছিল যে জায়গা থেকে সিংহটা উদ্ধার হলো সেই জায়গা থেকে আপনাদের বাড়ি কিন্তু অনেকটা দূর কি মনে হচ্ছে কেমন করে বা কারা এই ধরনের ঘটনা ঘটাতে পারে বাড়িটারি মানছি শয়তানি করছে আমার ইতিহাস সন্দেহ মধ্যে তো উনি মহিলার মৃতদেহ পাওয়া গেছে, বাড়ির থেকে অধিকাংশ নষ্ট হয়ে গেছে, ডিকম্পোজ হয়ে গেছে, কিছু বোঝা যাচ্ছে না ভালো করে, কিন্তু ওদের বাড়ির লোক জামা প্যান্ট দেখে চিনতে পেরেছে। এই ব্যাপারে আমার তদন্ত চলবে, কেস হয়েছে এর আগে, এখন এই মুহূর্তে তদন্ত চলছে, এই অবস্থায় কিছু বলা যাবে না। সব করলে হয় বলতে পারি, কারণ বাড়ির দেখতে চেনা যাচ্ছে না, বাড়িতে মনে হয় হাড়গো সবই চলে যাচ্ছে। ধন্যবাদ আগে বাড়ি তো ওই জন্য এই মুহূর্তে পোস্টমর্টম করে রিপোর্টটা পেলে আমরা বলতে পারবো কী অবস্থা।